prove that tan inverse 1 by 3 tan x by 2 equals to 1 by 2 cos inverse 1 plus 2x by 2 plus cos x. The inverse circular method এর অঙ্ক দেখা কীভাবে করি, প্রথমে লক্ষ্য করে দেখো আমার দেওয়া আছে যে ট্যান ইনভার্স, সেখান থেকে নিয়ে যেতে হবে কস ইনভার্স। আমরা জানি যে টু ট্যান ইনভার্স এক্স ইকলস টু কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ইনভার্সের ফর্মুলা এটা আমরা জানি, প্রথমে আমরা এটা কাজে লাগাব। তাহলে কী দেওয়া আছে যে টু ট্যান ইনভার্স, তাহলে এখানে টু নেই, তাহলে টু দিয়ে গুণ করব, ওয়ান বাই টু দিয়ে টু দিয়ে ভাগ করে দেবো, তাহলে এলএইচএস লিখতে পারি ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি ট্যান এক্স বাই টু। তাহলে আমরা টু দিয়ে গুণ করলাম, টু দিয়ে ভাগ করে দিলাম, তাহলে লিখতে পারি ওয়ান বাই টু, তাহলে টু ট্যান ইনভার্স। আমরা যদি এটাকে যদি এক্স ধরি তাহলে কী লিখতে পারবো, কস ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি ট্যান এক্স বাই টু তার হোল স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি ট্যান এক্স বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে টু ট্যান ইনভার্স এক্স, এখানে এক্স ওয়ান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ট্যান এক্স বাই টু, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কী দাঁড়ালো, ওয়ান বাই টু কস ইনভার্স, দেখো ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার মানে ওয়ান বাই থ্রি ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ট্যান স্কোয়ার এক্স বাই টু। আবার দেখো, আচ্ছা প্রথমে আমরা এক কাজ করিনি, এই তিনটাকে আমরা বিয়োগটা করে ফেলি, তা কী পাবো, ওয়ান বাই টু কস ইনভার্স, তাহলে তিন যদি লসাগু হয় থ্রি মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই থ্রি প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, বোধ দেখো ওয়ান বাই থ্রি, থ্রি বাইটা কেটে যাবে। এবার আমরা আরও একটা ফর্মুলা জানি যে ট্যান স্কোয়ার এক্স ইকলস টু ওয়ান মাইনাস কস টু এক্স বাই ওয়ান প্লাস কস টু এক্স। তাহলে এখানে আমার কী আছে, এক্স বাই টু আছে, তাহলে লিখতে পারি যে ট্যান স্কোয়ার এক্স বাই টু ইকলস টু ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স। আমরা এটা কাজে লাগাবো, তাহলে কী পাবো, ওয়ান বাই টু কস ইনভার্স থ্রি মাইনাস ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স বাই থ্রি প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স। এটা যোগ 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 করে দিই, ওয়ান বাই টু কস ইনভার্স, দেখো ওয়ান প্লাস কস এক্স যদি এলসিএম হয় তাহলে কী হবে, ওয়ান প্লাস কস এক্স, তাহলে থ্রি প্লাস থ্রি কস এক্স মাইনাস ওয়ান মাইনাস প্লাস মাইনাস ওয়ান প্লাস কস এক্স বাই এখানে তোমার ওয়ান প্লাস কস এক্স এলসিএম হলো, তাহলে থ্রি প্লাস থ্রি কস এক্স প্লাস ওয়ান মাইনাস কস এক্স। তাহলে এটা কেটে যাচ্ছে, ওয়ান প্লাস কস এক্স ওয়ান প্লাস কস এক্স কেটে যাচ্ছে। তাহলে কী লিখতে পারি,
দিস ইকলস টু ওয়ান বাই টু কস ইনভার্স। দেখো থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু, থ্রি কস এক্স প্লাস কস এক্স প্লাস ফোর কস এক্স বাই থ্রি প্লাস ওয়ান ফোর, থ্রি কস এক্স মাইনাস কস এক্স প্লাস টু কস এক্স, বোথ টু ক্যান্সেল করে দাও, ওয়ান বাই টু কস ইনভার্স কত হবে ওয়ান প্লাস টু কস এক্স বাই টু প্লাস কস এক্স, এটা হচ্ছে আমাদের আর এইচ এস। তাহলে এখানে আমাদের দুটো ফর্মুলা ব্যবহার করতে হচ্ছে, একটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স ইকলস টু কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আরেকটি ইউজ করছি ট্যান স্কোয়ার এক্স বাই টু ইকল টু ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স। মেন ফর্মুলা এটা, ট্যান স্কোয়ার এক্স ইকলস টু ওয়ান মাইনাস কস টু এক্স বাই ওয়ান প্লাস কস টু এক্স। আমাদের